একাদশ শ্রেণীর এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও যৌন নির্যাতনের অভিযোগ উঠল সবুজ বরণ মণ্ডল নামে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের নেদেরপাড়া এলাকায়। অভিযোগ, দিন কয়েক আগে ওই শিক্ষকের কাছে পড়তে গেলে গৃহশিক্ষক সবুজ বরণ মণ্ডল ছাত্রীকে যৌন হেনস্থা করে বলে ছাত্রীর মা অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।